আচ্ছা, তো ভাই এখন আপনাদের সাথে একটা ওয়ালেট অফার শেয়ার করব। এইখানে যদি আপনি জয়েন করেন তো ওয়ালেট অফারটা কিন্তু কোনো প্রকার কেওয়াইসি, কোনো প্রকার ডিপোজিট লাগবে না। তাহলে আপনি পাচ্ছেন একটা ম্যাটিক টোকেন এবং পাঁচটা কালাই টোকেন, আর এইটার ভ্যালু কিন্তু প্রায় $2 প্লাস। একটা ম্যাটিকের ভ্যালু $1, $1 এবং পাঁচটা কালার ভ্যালু $1 প্লাস। তো ধরেন আপনি $2 মতো প্রফিট করতে পারবেন প্রতিটা অ্যাকাউন্ট থেকে। যদি আপনি আনলিমিটেড খুলেন তাহলে আপনার আনলিমিটেড প্রফিট হবে, তবে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অফার, যত দ্রুত সম্ভব জয়েন করা ট্রাই করবেন। দেখেন এইখানে কিন্তু টোটাল পাবে আপনার 8000 ইউজার, মানে 8000 ইউজার যারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে জয়েন করবে, আর এইখানে কেবল 5000 ইউজার হয়েছে এখন পর্যন্ত, কিন্তু 3000 বাকি আছে। সো ভিডিও দেখার সাথে সাথে যত দ্রুত সম্ভব আপনি জয়েন করা ট্রাই করবেন। দেখেন এইখানে কিন্তু 5K ডাউনলোড হয়েছে, ঠিক আছে। তো কীভাবে কী করুন এ টু জেড বিষয়টা দেখাই দেবো। তার আগে যারা এখানে টেলিগ্রামটা জয়েন করেন নাই, তার প্রত্যেকে জয়েন করে নিন, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে। এইখানে যদি আপনি জয়েন থাকেন তাহলে প্রত্যেকটা এয়ারড্রপের আপডেট, প্রত্যেকটা পেমেন্ট প্রুফ কিন্তু আপনি টেলিগ্রাম দেখতে পাবেন। সো টেলিগ্রাম কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এয়ারড্রপের জন্য, ঠিক আছে। তো প্রত্যেকে টেলিগ্রামটা জয়েন করে নিন, আর ইউটিউবে যারা নতুন আসছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করার পর পাশে আছে বেল বাটন, এটা অন করে রাখবেন। এতে করে নেক্সট টাইম যে সব অফারগুলো শেয়ার করবো তাতে একটা এয়ারড্রপ আপনার মিস নয়, প্রত্যেকটা অফারে যেন আপনি জয়েন করতে পারেন। তো ডিসক্রিপশন চেক করবেন, চেক করলে টুডেজ অফারের যে লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে প্রেস করে সরাসরি এই ইন্টারপ্রাইজে নিয়ে আসবে। তো কোনো প্রকার রেফার কমিশন নাই, সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকের ভিডিওটার মধ্যে একটা করে লাইক করবেন, যেহেতু রেফার কমিশন নাই। তো জাস্ট ডাউনলোড ওয়ালেটের মধ্যে প্রেস করবেন, প্রেস করার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা লাগবে সবার আগে, যেহেতু আপনার অ্যাপ্লিকেশন নাই। দেন আপনি কী কাজ করবেন, এইখান থেকে দেখেন ওপেন, ওপেনের মধ্যে প্রেস করে দেবেন অ্যাপ ডাউনলোড হওয়ার পরই পরই, ঠিক আছে। তো আমি ওপেনের মধ্যে প্রেস করে দিলাম, দেন আপনি যে পারমিশনগুলো চাই ওই পারমিশনগুলো দিয়ে দেবেন। তারপর এখান থেকে দেখেন সাইন আপ আর লগ ইন ইন্টারফেস চলে আসবে। তো অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে টেকেন। তো কিছুক্ষণ ওয়েট করবেন, আপনার নেটওয়ার্কের স্পিডের উপর ডিপেন্ড করবে কতক্ষণ সময় লাগবে, ঠিক আছে। তো দেখেন আমার যেরকম ইন্টারফেস আসছে, তো এরকম আপনার ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখন কী কাজ করবেন, এখানে গেট স্টার্ট নামে যে অপশনটা আছে এই গেট স্টার্টের মধ্যে প্রেস করবেন, ঠিক আছে। গেট স্টার্টের মধ্যে প্রেস করবেন, অ্যাকাউন্ট খুলে কিন্তু একদমই যে আপনার প্রত্যেকেই পারবেন। তো অ্যাপ্লিকেশনটা হয়তো একটু স্লো, যেহেতু নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করছে একটু কষ্ট করবেন, ঠিক আছে। একটু টাইম নিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিন তাহলেই হবে, আর অফার ভাইরাল হলে কিন্তু আরও সার্ভার ডাউন হবে। তো দেন এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি চাইলে এখান থেকে ইয়া করতে পারেন, গুগল দিয়ে লগ ইন করতে পারেন, ফেসবুক দিয়ে করতে পারেন। তো আমি রিকমেন্ড করবো গুগল দিয়ে করবেন, এগুলো দিয়ে করার দরকার নেই, ঠিক আছে। তো জাস্ট কন্টিনিউ উইথ গুগলের মধ্যে প্রেস করবেন, প্রেস করার আপনার ফোনের যে কটা ইমেল আছে প্রত্যেকটাই শো করবে। এইখান থেকে আপনি যে ইমেলটা সরাসরি এয়ারড্রপের জন্য ইউজ করেন ওইটাই সিলেক্ট করুন। তো আমি সব কিছু সিলেক্ট করতেছি। দেন আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনি আপনার যে নিক নেম, মানে আর কি ইউজার নেম, ওইটা সেট আপ করে নেবেন। তো এইখান থেকে আমি আমার যে ইউজার নেম আছে ওইটা যে কোনো কিছু দিলেই হবে, এটা কোনো সমস্যা না, আপনি যে কোনো কিছু দিতে পারেন। তো আমি আমাদের চ্যানেলের নেম যেটা ওইটা দিয়ে দিলাম। দেন নিচে দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে আপনি অ্যাগ্রো করবেন। এই যে এইখানে অ্যাগ্রোওয়াল, তো এই অ্যাগ্রোওয়ালের মধ্যে প্রেস করলে এটা সবগুলো টিক মার্ক হয়ে যাবে। দেন সাইন আপের মধ্যে প্রেস করবেন, ঠিক আছে। তো দেখেন আমাদের যে অ্যাকাউন্ট এটা কিন্তু খোলা হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের অ্যাকাউন্টটা খোলা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। আপনি যদি চান তাহলে আপনার যে অ্যাকাউন্ট ওটা ব্যাকআপ করে নিতে পারেন, এইখান থেকে সেটিংয়ের মধ্যে কোথাও আছে তো আপনি এটা খুঁজে ব্যাকআপ করেন, ঠিক আছে। এটা কোনো প্রয়োজন নাই, যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনটা থাকবেই। তো এখন এয়ারড্রপে জয়েন করেন কীভাবে, তো কালাই এয়ারড্রপে জয়েন করার জন্য উপরের দিকে দেখেন কয়েকটা ইন্টারফেস তারা কিন্তু শো করতেছে। এখানে কালাইয়ের অফার চলতেছে, তারপর এখানে ম্যাটিক গিভওয়ে চলতেছে। তো আমরা সর্বপ্রথম যে ম্যাটিকের অফার এইটাই জয়েন করবো। তো ম্যাটিকের অফার জয়েন করার জন্য উপরের দিকে দেখেন ইন্টারফেসগুলো আছে, আমি লিঙ্কও দিয়ে দিব। তো জাস্ট এই যে এই ব্যানারটার মধ্যে প্রেস করুন, ঠিক আছে। এই ব্যানারটার মধ্যে প্রেস করলে তো যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন, দেন আপনি নতুন ইন্টারফেসের মধ্যে নিয়ে যাবে। তো এখন দেখেন আমি যে কিছুক্ষণ আগে পেজটা দিলাম, এই পেজটা সেম পেজটাই কিন্তু এইখানে, ঠিক আছে। তো এইখানে আসার পর আপনি কী কাজ করবেন, এইখানে যে গুগল অপশনটা আছে গুগলের মধ্যে প্রেস করবেন, অথবা আপনি চাইলে ফেসবুক দিয়ে লগ ইন করতে পারেন। আর যদি আপনার লগ ইন থাকে তাহলে এরকম ইন্টারফেস আসবে না। তো তারপর আপনার মূলত এরকম ইন্টারফেস আসবে। তো আপনি এখন এখানে কী কাজ করবেন, আপনার যে ডিসকোড আছে ডিসকোডে জয়েন করা লাগবে, তারপর টুইটারও ফলো করা লাগবে। নিচে থেকে দেখেন আরও কয়েকটা টুইটারের লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটাকে আপনি ফলো করেন। ফলো করার পর সবার নিচে দেখেন এখানে আরেকটা ইন্টারফেস দিয়েছে সাইন আপ টোকেন অ্যাপ। তো আপনি যখন এইগুলো কমপ্লিট করবেন তখন নিচের দিকে আরও তিনটে অপশান আনলক হবে। তো ওই তিনটে আপনি করলে হবে না করলে হবে, কিন্তু মাস্ট বি এই যে রিকোয়ারমেন্ট যেগুলো এগুলো কিন্তু আপনাকে ফিল করা লাগবে, ঠিক আছে। এই প্রত্যেকটা ট্যাক্সি যখন আপনার কমপ্লিট হবে তখন ওইটা আনলক হবে। তো আমরা তো অলরেডি প্রত্যেকটাই করছি এখান থেকে আমরা। তো আপনি কিন্তু অলরেডি যে অ্যাপ্লিকেশন শেষের টাক্স যেটা এটা অলরেডি করছেন, তার কারণ আপনি যেহেতু অ্যাপ্লিকেশন ইনস্টল করেন তো এটার মধ্যে প্রেস করবেন, গেট অন গুগল প্লেতে প্রেস করবেন। দেন ব্যাক প্রেস করার পর এখান থেকে আপনি কন্টিনিউর মধ্যে প্রেস করলে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর আমার এই টুইটার কানেক্ট করা নেই যেই কারণে আমি কাজটা করতে পারতেছি না। তো পরবর্তী সময় আমি টুইটার কানেক্ট করার পর বাকি কাজটা করবো, ঠিক আছে। তো এখন আপনার কাজ হতেছে কি, আরও একটা কিন্তু অফার চলতেছে, আপনি কেবল কালাইয়ের যে এয়ারড্রপ ওইটা জয়েন করছেন এখনও, মানে ম্যাটিকেটটা জয়েন করছেন কিন্তু এখন পর্যন্ত কালাইয়েরটা জয়েন করেন নাই। তো কালাইয়েরটা পাবেন কই, এইখানে দেখেন কালাই রিওয়ার্ড চলতেছে, এই যে এইখানে নিচে দিয়ে কুইজ টু কালাই রিওয়ার্ড। তো এবার এই ব্যানারটায় প্রেস করবেন, এই ব্যানারটায় প্রেস করার পর এইখানে দেখেন আপনি যে পাঁচটা কালাই পাবেন তার জন্য কী বলছে, ক্রিয়েট ABBC ওয়ালেট, মানে আপনাদের এখানে ABBC ওয়ালেট যেটা আছে এইটা ক্রিয়েট করা লাগবে। তো এইখানে দেখেন গো টু ক্রিয়েট ABBC ওয়ালেট অপশন আছে,
এইটার মধ্যে প্রেস করে দেন। প্রেস করার পর এখান থেকে আপনি যে গুগল অপশন আছে গুগল চাইলে সিলেক্ট করতে পারেন অথবা ক্রিয়েট আ নিউ ওয়ালেট অথবা ইনপুট করতে পারেন আপনার ইচ্ছে। তো গুগল দিয়ে করুন, যেহেতু গুগল দিয়ে অলরেডি আমরা একটা অ্যাকাউন্ট করেছি তো গুগলের মধ্যে প্রেস করে দেন। দেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, তো আপনি প্রত্যেকটাই অ্যাগ্রি করবেন, ঠিক আছে। আমি জাস্ট প্রত্যেকটাই টিকমার্ক করে দিয়েছি। দেন ক্রিয়েটের মধ্যে ক্রিয়েট এবিবিসির মধ্যে প্রেস করবেন। দেন দেখবেন আপনার যে অ্যাকাউন্ট ওটা কিন্তু খোলা হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনার এখানে অ্যাক্টিভ এবিবিসি ওয়ালেট অপশন যেটা শো করতেছে তো এইটার মধ্যে প্রেস করা লাগবে, তাই কারণ আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে কিন্তু অ্যাক্টিভ করা হয়নি। তো জাস্ট এইখান থেকে নেক্সটের মধ্যে প্রেস করুন। প্রেস করার পর এইখান থেকে আপনার যে কিটা আছে আহারে এইটা হইতেছে আপনার গুগল অথেন্টিকেশন কি, এইটা যদি আপনি কপি করেন, কপি করার পরে যে এইখান থেকে আপনি যে কোডটা আছে এক কথা গুগল অথেন্টিকেশনটা আপনি অন করবেন। তো আমরা যে আপনি যেহেতু এটা দেখে ফেলছেন আমি তো আবার রিড করবো, তো জাস্ট এটা পেস্ট করে দিলেই আপনার এই যে এইখানে কোডটা যেটা আছে গুগল থেকে এনে পেস্ট করে দেবেন। দেন নেক্সটের মধ্যে পেস্ট করলে আপনার অ্যাকাউন্ট যেটা ওইটা অ্যাক্টিভ করা হয়ে যাবে, ঠিক আছে। মানে আপনার অ্যাকাউন্ট ফুলা ফুললি কমপ্লিট। তো দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা শেষ, কিন্তু তারপর তারা এখানে বলতেছে যে আপনার গো টু ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এটা কোনো বিষয় না, ঠিক আছে, যেহেতু আমরা অলরেডি অ্যাকাউন্ট খুলছি অথবা সার্ভারের কারণে এটা শো করতেছে। আর তিন নম্বর যেটা দিয়েছে তারা এখানে স্টেপ, তার তিনটে স্টেপ কিন্তু দিয়েছে আপনাকে জয়েন করতে গেলে। তো এটা হচ্ছে লগ ইন মোবাইল অ্যাপ, তারপর ইনস্টলেশন গাইড, মানে আর কি আপনার যে ক্রিয়েট এবিবিসি ওয়ালেট এটা খুলছেন, তারপর আপনাকে টলকেন ডিসকর্ড ইনস্টলেশন, হাউ টু রিসিভ রিওয়ার্ড অ্যানাউন্স আফটার দ্য ইভেন্ট, মানে আপনাকে এখানে ডিসকর্ডে জয়েন করতে বলছে, ঠিক আছে। দেন ডিসকর্ডে ইভেন্ট শেষ হওয়ার পর কীভাবে আপনি আপনার রিওয়ার্ডটা নেবেন তারা পরবর্তীতে এটা আপডেটটা জানায় দেবে। তো আমরা যেহেতু অলরেডি ইভেন্টটা জয়েন করছি তো মানে ইভেন্টটা তাদের শেষ হবে আপনার 6 তারিখ, ঠিক আছে। এখানে দেখেন ইভেন্টটা শুরু হয়েছে 7ই মার্চ, শেষ হবে 6 এপ্রিল। তো যখন 6 এপ্রিল শেষ হবে তখন তারা রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করবে কীভাবে ওইটা বলে দেবে। আর তারা যখন বলবে আমি আপনাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো, তো প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটা একটু ফলো করেন, তাহলে দেখা গেছে আপনি এয়ারড্রপে জয়েন করার সাথে সাথে যে এয়ারড্রপের আপডেটগুলো ওইগুলো পাইতেছেন, ঠিক আছে। আর এয়ারড্রপে জয়েন করা হবে না, এয়ারড্রপের আপডেটও ফলো করা লাগে, তো ফলো এয়ারড্রপ আপডেট সবাই টেলিগ্রামই পাবেন। তো যাই হোক, যেহেতু এই দুইটা ইভেন্ট ছিল আমি দুইটা ইভেন্টে দেখালাম প্রত্যেকে জয়েন করা, আরও এখানে মানে 2-3টা ইভেন্ট চলতেছে। তো এখানে দুইটা ইভেন্ট চলতেছে, আমরা দুইটাই জয়েন করে ফেলছি। এখন আপাতত আমাদের কাজ হয়েছে এই যতদিন না পেমেন্ট করতেছে ততদিন ওয়েট করা, ঠিক আছে, ততদিন ওয়েট করা। তো যেহেতু 6 তারিখে ইভেন্ট শেষ হবে, আশা করি 10-15 দিন পরেই আমরা আমাদের যে রিওয়ার্ড এটা পেয়ে যাব। এখন যদি আপনি চান যে আনলিমিটেড করবেন তাহলে আপনি চাইলে করতে পারেন, আর যদি আপনি ইচ্ছা না হয় আপনি না করলেও হবে, ঠিক আছে। তো এখন আপনার এই উপর ডিপেন্ড করে, যদি আনলিমিটেড করতে চান তাহলে আপনি আনলিমিটেড ক্লোন করতে পারেন, কোনো সমস্যা নেই। আর বাদ বাকি আপডেটের জন্য টেলিগ্রামটা ফলো রাখেন, ঠিক আছে। যারা ফুল ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভাই ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়েছে, তার কারণে অনেক অ্যাকাউন্ট লগ ইন করা লাগছে নতুন ফোন, তো একটা করে লাইক করে দিন।